আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 31 নম্বর অঙ্ক দিয়ে। 31 নম্বর অঙ্ক ছিল এ প্লাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 2 হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করুন। তো এখানে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু 2, তাহলে বের করতে হবে হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি ইকুয়াল টু, এখানে যদি মান বসাই 4 স্কোয়ার মাইনাস 4, এ বি এর মান দেওয়া আছে হচ্ছে 2, ইকুয়াল টু আসবে হচ্ছে 16 মাইনাস 8 ইকুয়াল টু 8, এই 8 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 32, নাম্বার 32-এ বলা আছে কোনো একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে যার মধ্যে 40% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত। তো এখানে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 640, 40% যেহেতু বলা আছে যে ছাত্র তাহলে ছাত্রী হবে হচ্ছে 60%, তাহলে 640-এর 60% যদি আমরা বের করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব, এটা আসবে হচ্ছে 384 জন, এটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 33, নাম্বার 33-এ বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত। তো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, এক্স ওয়াই ইকুয়াল টু 7, আমাদের বের করতে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের। তো সূত্র যদি করি আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে 8 আর 2 এক্স এর জন্য 2 ইন্টু 7 ইকুয়াল টু 8 প্লাস 14 ইকুয়াল টু আসবে হচ্ছে 22, এই 22 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 34, নাম্বার 34-এ বলা আছে কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তো এক বাহুর দৈর্ঘ্য এ যদি হয় 10 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসবে হচ্ছে এ স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে 10 স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার, 100 বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 35, নাম্বার 35-এ বলা আছে 0.1 গুণ 0.1 গুণ 0.1 ইকুয়াল টু কত। তো এটা করতে গেলে আমাদের 1 গুণ 1 গুণ 1 করতে হবে হচ্ছে 1, আর দশমিকের পরে এখানে এক ঘর, এখানে এক ঘর, এখানে এক ঘর, অর্থাৎ তিন ঘর, তাহলে এই দুই ঘর, এক দুই তিন ঘর আগে দশমিক দিতে হবে, অর্থাৎ 0.001 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 36, নাম্বার 36-এ বলা আছে নিচে সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। অপশনে আছে হচ্ছে 0.3 রুট ওভার 0.3, তারপরে আছে হচ্ছে 2/3, তারপরে আছে হচ্ছে 5/2। তো এটা করলে 0.3 তো 0.3 থাকবে, এটা করলে আসবে হচ্ছে 0.547, এটা করলে আসবে হচ্ছে 0.666, এটা আসবে হচ্ছে 0.4। আমাদের জিজ্ঞাসা করা হয়েছে কোনটি ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে 0.3 হচ্ছে ক্ষুদ্রতম, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 37, নাম্বার 37-এ বলা আছে 10% মুনাফা 100 টাকার 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে। তো 10% মুনাফায় 2 বছরে 100 টাকার 10% যদি আপনি করেন তাহলে চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফা হয় হচ্ছে 10 টাকা, সব মিলিয়ে আসবে হচ্ছে 110 টাকা। আবার দ্বিতীয় বছর 110 টাকার উপরে আবার 10% বৃদ্ধি করে আপনার হিসাব করতে হবে, বৃদ্ধি করলে আসবে হচ্ছে 121 টাকা, তাহলে আলটিমেটলি ছিল হচ্ছে 100 টাকা, হয়েছে 121 টাকা, তাহলে উত্তর হবে হচ্ছে 21 টাকা, অর্থাৎ মুনাফা হবে হচ্ছে 21 টাকা, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 38, নাম্বার 38-এ বলা আছে 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। তো এখানে বৃহত্তম সংখ্যা যদি আপনি করতে চান তাহলে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে, অর্থাৎ 3, 2, 1, 0, আর ক্ষুদ্রতম যদি করতে চান তাহলে যেটা করতে হবে শূন্য বাদে ছোটো যেটা আছে সেটাকে লিখতে হবে, তারপরে 0, 2, 3 এটা বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 2187, অর্থাৎ 2187 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 39, নাম্বার 39-এ বলা আছে দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত। আমরা জানি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু হচ্ছে গুণফল, তো লসাগু ইন্টু গসাগু যদি গুণফল হয় আমাদের বের করতে বলা হয়েছে লসাগু, লসাগু ইকুয়াল টু আসবে হচ্ছে গুণফল ভাগ আসবে হচ্ছে গসাগু। তো এখানে গুণফল দেওয়া আছে 3, 3, 8, 0, আর আমাদের গসাগু দেওয়া আছে 13, তাহলে এটা আসবে হচ্ছে 260, অর্থাৎ লসাগু হবে হচ্ছে 260, এটি হবে এই প্রশ্নের উত্তর।
তারপর প্রশ্ন নাম্বার 40 নাম্বার 40 এ বলা আছে একটি সংখ্যা তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয় সংখ্যাটি কত তো ধরে নিন সংখ্যাটি x তাহলে তিন গুণ অর্থাৎ 3x এর সাথে তার দ্বিগুণ অর্থাৎ 2x যোগ করলে আসবে হচ্ছে 90 তাহলে 5x equal to আসবে হচ্ছে 90 তাহলে x equal to আসবে হচ্ছে 18 18 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 41 নাম্বার 41 এ বলা আছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 যোগ 19 equal to কত তো এটা যেহেতু একটা সমান্তর ধারা এবং স্বাভাবিক সংখ্যা সেই ক্ষেত্রে এটাকে n ধরলে সূত্র অনুসারে আমরা জানি n into n plus 1 by 2 এটা করলে n আসবে হচ্ছে আমাদের 19 এটা আসবে হচ্ছে 19 যোগ 1 ভাগ 2 এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 190 অর্থাৎ যোগফল হবে হচ্ছে 190 এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 42 নাম্বার 42 এ বলা আছে শতকরা বার্ষিক 60 টাকা হারে সরল মুনাফা 650 টাকা 6 বছরের মুনাফা কত তো আমরা জানি ইন্টারেস্ট ইকুয়াল টু এন পি আর এন হচ্ছে সময় পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এন এখানে বলা আছে 6 বছর প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ মূল টাকা হচ্ছে 650 আর রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার হচ্ছে 7% 7/100 এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 273 অর্থাৎ 273 টাকা হবে হচ্ছে মুনাফা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 43 নাম্বার 43 এ বলা আছে টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে লাভের হার কত তো এটা বের করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রয় বিয়োগ বিক্রয় ভাগ বিক্রয় এটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে সূত্র ইনটু 100 তাহলে ক্রয় করে হচ্ছে 6টি লেবু বিক্রয় করে হচ্ছে 5টি ডিভাইড বাই বিক্রয় ইনটু 100 এটা করলে পাওয়া যাবে হচ্ছে 5 ভাগের 1 ইনটু 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 20% 20% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 44 44 এ বলা আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 30 মিটার এবং 20 মিটার বাগানটির চারদিকে যদি 5 মিটার চওড়া রাস্তা থাকে তবে রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গ মিটার তো আমরা দেখে নিই এখানে বলা আছে এটা 30 এটা হচ্ছে 20 আর ভিতরে 5 মিটার চওড়া রাস্তা আছে এমন তাহলে আমাদের এই ক্ষেত্রের রাস্তা সহ ক্ষেত্রফল আসবে হচ্ছে 30 ইন্টু 20 ইকুয়াল টু আসবে হচ্ছে 600 আর এখন আমরা বের করবো হচ্ছে ভিতরের ক্ষেত্রফল ভিতরের এই পার্টটুকু হবে হচ্ছে 30 মাইনাস এদিক থেকে 5 কম এদিক থেকে 5 কম তাহলে 10 কম হবে ইকুয়াল টু আসবে 20 আর এটা হিসাব করলে 20 থেকে এদিকে 5 কম এদিকে 5 কম অর্থাৎ 10 কম 20 থেকে 10 গেলে থাকবে হচ্ছে 10 এটা আসবে হচ্ছে 200 ইকুয়াল টু এটুকু হচ্ছে ভেতরের ক্ষেত্রফল এটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল তাহলে পার্থক্য হবে হচ্ছে 400 অর্থাৎ 400 বর্গ মিটার হবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 45 নাম্বার 45 এ বলা আছে একটি দ্রব্য 200 টাকায় ক্রয় করে 180 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হয় তো 200 টাকায় ক্রয় করে 180 টাকায় বিক্রি করলে শতকরা কত পার্সেন্ট ক্ষতি হয় যদি দ্রব্যটার দাম 100 টাকা হতো তাহলে বিক্রি করতে হতো হচ্ছে 90 টাকায় তাহলে পার্থক্য যেটা আছে 10 টাকা অর্থাৎ 10% হবে হচ্ছে ক্ষতির পরিমাণ এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ